দাঁত আমাদের সৌন্দর্যের একটি অংশ, কিন্তু আমাদের দৈনন্দিন কাজের চাপে এই দাঁতের যত্নের কথা আমরা অনেকেই হয়তো ভুলে যাই, আর যার ফলে একটা সময় আমাদের দাঁত নিয়ে পড়তে হয় বিপাকে। সাধারণত দাঁতের দুই ধরনের সমস্যা বেশি দেখা দেয়, দাঁতে ক্ষয়জনিত রোগ এবং মাড়ির সমস্যা। মিষ্টি জাতীয় খাবার বেশিক্ষণ জমা থাকলে দাঁতে ক্ষতজনিত সমস্যা তৈরি হয়, খাবারে থাকা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে অ্যাসিড তৈরি হয় এবং দাঁতের উপরে থাকা অংশ ক্ষয়ে যেতে শুরু করে, পরবর্তীতে এর ফলে দাঁতে গর্তের সৃষ্টি হতে দেখা যায়। আর দাঁতের যত্নে নিয়মিত ব্রাশ না করলে, পর্যাপ্ত পানি না পান করলে মাড়ির নানান সমস্যা দেখা দিতে পারে। শরীরের যে কোনো অঙ্গের মতোই আমাদের দাঁতের যত্ন অত্যন্ত জরুরি। দাঁত যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে শুধু কিন্তু তাই না, পাকস্থলীর সমস্যার পাশাপাশি কথা বলার সময় শব্দ উচ্চারণেও সমস্যা তৈরি হয়। অনেক চক্ষু বিশেষজ্ঞ আবার বলছেন, দাঁতে কোনো ইনফেকশন থাকলে অনেক ক্ষেত্রেই চোখের অপারেশন করা যায় না। দাঁতের যত্নে বা দাঁত ভালো রাখতে আমাদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যায়। দুই বেলা দাঁত ব্রাশ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। সকালে ঘুম থেকে উঠে বা রাতে খাবার পর ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রয়োজনে অতিরিক্ত দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দাঁতে আঠার মতো আটকে থাকে এমন সকল খাবারের কারণে দাঁতে নানান সমস্যা তৈরি হতে পারে। তাই চকলেট, মিষ্টি, ফাস্টফুড, চুইংগাম এগুলো এড়িয়ে চলাই ভালো। আর শিশুদের উপহার হিসেবে বই, রং পেন্সিল বা গাছের চারা এগুলো নেওয়া যেতে পারে। খাবার খাওয়ার জন্যই আমাদের দাঁত, বোতল খোলা কিংবা প্যাকেট ছেঁড়ার জন্য দাঁত নয়। অতিরিক্ত শক্ত খাবার যেমন শক্ত হাড় না কামিয়ে দাঁতের প্রতি আমাদের সদয় হওয়া উচিত যদি আমরা দাঁত সুস্থ রাখতে চাই। এতে করে দাঁতের সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে। শুনতে অবাক শোনালেও চায়েতে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের মুখে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং সেই সাথে মাড়ির রোগ সারাতেও ভূমিকা রাখে। তবে ব্ল্যাক টি অথবা চা পাতা আর পানি এর জন্য ভালো। প্রতিদিন এক কাপ চা হতে পারে দাঁতের জন্য উপকারী। দাঁত সুস্থ আর ভালো রাখতে হলে আমাদের কিছু খাবারের প্রতিও দৃষ্টি রাখতে হবে। বেশ কিছু খাবার রয়েছে যেই খাবারগুলোতে থাকা পুষ্টি উপাদান আমাদের দাঁতকে করতে পারে আরও মজবুত ও আরও বেশি শক্ত। যেমন কমলায় থাকে অ্যাসিড যা আমাদের দাঁতের দাগ পরিষ্কার করতে সাহায্য করে, তাই পরিমাণ মতো কমলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। স্ট্রবেরিতে থাকা ম্যালিক অ্যাসিড দাঁতকে করে সাদা, তাই দাঁতকে যারা ভালোবাসেন তাদের এই খাবারটির প্রতিও দৃষ্টি দেওয়া উচিত। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ে নানা কথা জানতে ডক্টর টিভির সাথেই থাকুন।